রঙ্গনায়কই এই জায়গাটার কথাই বললেন, কিন্তু কাউকে তো দেখতে পাচ্ছি না। আমার থেকে পালাতে চাইছো কেন তুমি? আমি তোমার কিছু করব না, তাকাও আমার দিকে। আমি কে তুমি জানো না, আমার দিকে তাকাও বলছি। আমি কে সেটা জানতে পারলে তুই নিজেই ভয় পাবি। তুমি কে সেটা জেনেই এখানে এসেছি, ঘোরো আমার দিকে। তুই এখানে কি করছিস? আমার বোনের ব্যাপারে জানার জন্য তুই আসতে পারিস, আর আমি আসতে পারি না? ওম নমঃ শিবায়। 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 দেখছিস তুই? তুই এইখানে আসবি আমি আগে থেকেই জানতাম, তাই রঙ্গনায়কী মা আমাকে এখানে পাঠিয়েছেন। ও, উনিও তোর দলে তাহলে? তোদের দুজনের কাউকে ছাড়বো না। তোকে এখান থেকে যেতে দিলে তো তুই আমাদের সামনেই থাকবি, এইখানেই বেঁধে রাখবো তোকে। তুই আমাকে বন্ধন করবি? এবারে তুই আমার ক্ষমতা দেখ। ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। তুই যতই চেষ্টা করিস না কেন, এই মন্ত্র বন্ধন তুই ছিন্ন করতে পারবি না। আমার সঙ্গে টক্কর নিস না, ছেড়ে দে আমাকে। কালচক্র আমাকে দিয়ে দে, ছেড়ে দেব। কালচক্র পাওয়ার আশা ছেড়ে দে। দিবি না তো? তোর কাছ থেকে কালচক্র কিভাবে নিতে হবে আমি ভালো করেই জানি। কেন, কি করবি তুই?
আঠেরো বছর ঢিপি সৃষ্টি হওয়া অব্দি তুই তপস্যা করেছিলিস, এবার আমার সৃষ্টি করা এই ঢিপির মধ্যে আঠেরো মিনিট দাঁড়িয়ে দেখা। এখন কাল চক্র আমায় দিবি নাকি সাপের কামড় খেয়ে মরবি? এখানে থাকা কোনো সর্পশক্তি আমার কিছু করতে পারবে না, কারণ আমার ভেতরে অপুরন্ত কলিঙ্গ নাগের শক্তি রয়েছে। সাপের বিষে আমার কিচ্ছু হবে না। এইটাতে কোনো সাপ তোকে কামড়াবে না। তাহলে সাপগুলোকে ছেড়েছিস কেন তুই? কেন সেটা একটু পরেই বুঝতে পারবি। ঢিপিটাকে কে ভাঙলো অমন করে দেখেছিস? তোকে খুঁজছিলাম আমি, গায়ত্রীর মৃত্যুর প্রতিশোধ নেব বলে তোর জন্য অপেক্ষা করছিলাম। এখন এখানে এসে তুই নিজেই ফেসে গেছিস। তুই যা কিছুই কর না কেন, আমার কিছুই করতে পারবি না। এখন আমি কি করব তুই দেখতে থাক। আপনি একদম সঠিক সময় এসে আমাকে বাঁচিয়ে অনেক উপকার করলেন। নাগবংশের লোকেরা কথা দিলে সেটা পূর্ণ না করে ছাড়ে না। তুই আমার উপর ভরসা করে একটা সাহায্য চাইলি, তাই আমি তোকে কিছুতেই মরতে দেব না। আপনি যখন আমাকে বাঁচাতে আসলেন তখনই তো ওই নন্দিনীকে শেষ করে ফেলতে পারতেন। নন্দিনী কোনো সামান্য সাপ নয়, শক্তি নাগ, অত সহজে শেষ করা সম্ভব নয় ওকে। নন্দিনীকে মারার কেবলমাত্র একটাই রাস্তা রয়েছে, ওর রক্তের সম্পর্কের কোনো একজন লোকই ওকে প্রাণে মারতে পারবে। আপনি একদম ঠিক বলেছেন, নন্দিনীর সঙ্গে রক্তের সম্পর্ক আছে এমন কেউই ওকে শেষ করতে পারবে।
আমি অথর্বদেবী মৎস্যবর্ধিনীর কাছে এটা জানতে পারলাম। যখন খোঁজ নিচ্ছিলাম নন্দিনীর রক্তের সম্পর্কের কেউ আছে কিনা, তখন জানতে পারলাম যে ওরও একটা বোন আছে। নন্দিনীর কোনো বোন আছে নাকি? হ্যাঁ, ওর একটা বোন আছে, কিন্তু কোথায় আছে সেটা জানি না। তার খোঁজ করতে গিয়ে তো আমি নন্দিনীর হাতে ধরা পড়লাম। একবার যদি নন্দিনীর বোনের খোঁজ পেয়ে যাই, তাহলে ওর মাধ্যমেই নন্দিনীকে শেষ করতে পারবো। কিন্তু ওর বোন যে কে সেটাই আমি জানি না। নন্দিনীর বোনটা আসলে কে সেটা আমি খুঁজে বার করছি। কিন্তু আপনি এটা কিভাবে বলবেন? একটু অপেক্ষা কর, আসছি। নন্দিনীর একটা রক্তের সম্পর্কের বোন আছে, মাধবী আমায় বলছে। ওর সেই বোন আসলে কে সেটা জানতে হবে। নন্দিনীর বোন কে সেটা আমি ঠিক করে বলতে পারবো না, তাই নন্দিনীর বোন কে সেটা নিয়ে আমার সন্দেহ আছে দাদা। আমার তো একটা সন্দেহ হচ্ছে। সেটা আবার কি? পার্বতী দুটো মেয়েকে জন্ম দিয়েছে, কিন্তু নন্দিনী আর গঙ্গা পার্বতীর মেয়ে হতে পারে কি? কেন সন্দেহ করব? নন্দিনী আর গঙ্গা যদি কোনোভাবে পার্বতীর মেয়ে হয়েই থাকে, আমি ঠিক জেনে ফেলব। নন্দিনী বোনকে বলুন গঙ্গা। গঙ্গাই নন্দিনীর বোন বলে আমার মনে হচ্ছে। আমারও ঠিক এই সন্দেহটাই হয়েছিল, কিন্তু গঙ্গা জন্মানোর পর থেকে ওই বাড়িতেই আছে, আর ওর বাবা ওই বাড়িতে যিনি কাজ করেন মাধব দা। গঙ্গা মাধব দার মেয়ে হয়ে থাকলে ও কি করে নন্দিনীর রূপ পেল? গঙ্গা নন্দিনীর রূপ ধারণ করেনি, বরং নন্দিনী গঙ্গার রূপ ধারণ করেছে। তুই কি বলছিস? তুই ঠিকই বলছিস। গঙ্গাকে আমি যখন প্রথম দেখেছিলাম কিরকম একটা লেগেছিল, তখনই আমার মনে প্রথম সন্দেহ হয়েছিল। আগে ওটাই সঠিক জানতে হবে। আপনার সব সন্দেহ আমি দূর করব, চলুন আমার সঙ্গে। কোথায়? ওই বাড়িতে। আপনি এত কি চিন্তা করছেন? ওই বাড়িতে গেলে গঙ্গার আসল পরিচয়ের ব্যাপারে জানতে পারবেন। আসুন আমার সঙ্গে। নাগানন্দ আমার সামনেই ছিল, ওকে ধরতে পারলাম না বলে নিজের উপরই রাগ হচ্ছে। ও নয় এবার বেঁচে গেছে নন্দিনী, বারবার ও কি বাঁচতে পারবে? কখনো পারবে না। একদিন ওই নাগানন্দার মৃত্যু আমার হাতে হবে, কিন্তু এখন ওই মাধবী আর নাগানন্দা এক হয়ে গেছে। নাগানন্দার থেকে আপনাকে বাঁচানোর জন্য মা আপনাকে এরকম বানিয়ে দিয়েছিলেন। মাধবী আপনার ব্যাপারে নাগানন্দাকে বলে দেওয়ায় ওর দ্বারা আপনার কোনো ক্ষতি হয়ে যেতে পারে, সেটাই আমার ভয়। তোমার মা আমাকে রূপান্তরিত করার সময় আমি একজন সাধারণ মানুষ ছিলাম, কিন্তু এখন সর্বশক্তি পেয়ে থাকা এক ভৈরবের অবতার। নাগানন্দকে যে কিভাবে শেষ করব সেই চেষ্টাই করছি। ভুল করে যদি ও আমার চোখের সামনে পড়ে যায়, আমি তাহলে ওকে শেষ করে দেব। নাগানন্দর ব্যাপারটা নিয়ে তুই অত চিন্তা করিস না, কিন্তু ওর জন্য যদি গঙ্গার কোনো ক্ষতি হয়ে যায় সেই ভয়টাই পাচ্ছি। তুই আর গঙ্গা দুজনেই একই দেখতে বলে ও বুঝে গেছে তুই আর গঙ্গা দুই বোন, তাই আমার মনে হচ্ছে ও না আবার গঙ্গার কোনো ক্ষতি করে দেয়। তেমন কিছু হলে সেটা আটকাতে হবে। নাগানন্দার থেকে গঙ্গাকে কীভাবে বাঁচাবো সেটা ভাবতে হবে।
গঙ্গা যে তোরই বোন সেটা যেন কেউ না জানতে পারে। ভৈরব তোদের রক্ষা করুক। দেবসেনার এরকম হয়েছে আর তুমি আমাকে একবারও বলনি? আমাদের পরিবারের ওপরে কার যে নজর লেগেছে, সমানে অঘটন ঘটছে। একই দিনে তোদের দুজনেরই আঘাত লাগলো। তুমি রুমে যাও, আমি কফি নিয়ে আসছি। যা, তুই গিয়ে রেস্ট নে, বাকি সব কথা পরে হবে। ঠিক আছে পিসি, চলো দেবসেনা। বাবা পাপ করলো আর এরা ফল ভোগ করছে। আমি আগেই রাজশেখরকে বলেছিলাম যে এসব মন্ত্রতন্ত্রের মধ্যে যাস না। ও আমার কোনো কথাই শুনল না, ও ওর মতো শান্তিতে চলে গেল। আর এইখানে যারা রয়ে গেল তারা শান্তি পাচ্ছে না। আচ্ছা, তুমি একা একা কি কথা বলছো? আমি একা আছি, সেই জন্য একা একা কথা বলছি। বাবা, তুমি যখন অফিসে ছিলে আমি তখন তোমাকে ফোন করেছিলাম, তখন তোমার সাথে কথা হলে এইসব কিছুই ঘটতো না। ওই সময়টায় আমি হয়তো রেস্টরুমে গেছিলাম, ফিরে এসে তো আমি আরেকবার কল করেছিলাম কিন্তু তখন কেউ রিসিভই করেনি। আচ্ছা হ্যাঁ দেবসেনা, তুমি আমাকে কেন ফোন করেছিলে বলো তো? কারণ হলো তোমাকে আর গঙ্গাকে মারার জন্য প্ল্যান করেছিল। ধর্মরাজ আঙ্কেল আর কিরণ মিলে কথা বলছিল, আমি শুনে নিয়েছিলাম, আর এই কথা বলতেই তোমাকে ফোন করেছিলাম। কি বলছো তুমি? ওরা আমাকে মেরে ফেলার প্ল্যান করেছিল? হ্যাঁ বাবা। আজকে শুধু গঙ্গাকেই খুন করছি না, অরুণকেও মেরে ফেলবো। ওরা যখন প্ল্যান করছিল তখন আমি কি করব বুঝতে পারছিলাম না, ওই জন্য তোমাকে ফোন করেছিলাম, তুমি তো ফোন ধরলে না। সেই জন্য গঙ্গাকে বাঁচাতে হবে বলে অনেক খুঁজে খুঁজে আমি রঙ্গনায়কি মায়ের বাড়িতে গেলাম, কারণ উনি বলেছিলেন বিপদে পড়লে সাহায্য করবেন, আর ওখানে যাওয়ার সময় এই সব হয়েছে। তো তুমি একা কেন বেরিয়েছিলে? তোমাদের আমি খুব ভালোবাসি বাবা, তাই কোনো কিছু না ভেবেই আমি চলে গেছিলাম। বাবা, গঙ্গা রঙ্গনায়কি মায়ের বাড়িতে সুরক্ষিত ছিল, ওকে দেখার পরেই আমি শান্তি পেয়েছিলাম। গঙ্গা আর তোমার বিপদ আছে এই কথা শোনার সাথে সাথেই আমাকে মহলে পাঠিয়ে দিয়ে তোমাকে গিয়েও বাঁচিয়ে নিয়েছে। গঙ্গা যদি ধর্মরাজের সাথে গিয়ে থাকে তাহলে রঙ্গনায়কি মায়ের বাড়িতে ওটা গিয়েছিল। এমনিতেও গঙ্গা তো আমাকে বাঁচাতে আসেনি, আমাকে বাঁচিয়েছে জানো কি? তাহলে রঙ্গনায়কি মার বাড়িতে যে ছিল সে হয়তো নন্দিনী। বাবা, তোমার এই অ্যাক্সিডেন্টের কারণ হলো ধর্মরাজ আঙ্কেল আর কিরণ। বাবা, ওরা বাড়ি ফিরলে ধরা পড়ে যাবার ভয়ে এখনো বাড়ি ফেরেনি বাবা। ওরা দুজন আসলেই আমি তোমাকে বলে দেবো, তুমি ওদের দুজনকে সাবধান করে দিও বাবা। নিশ্চয়ই বল করব। বাবা, তুমি বিশ্রাম করো, তুমি তো ক্লান্ত, আমি পরে আসবো। ঠিক আছে।
গঙ্গা নন্দিনীকে শেষ করতে চায়, আর সেই জন্য ধর্মরাজ আর কিরণের রাগ হয়েছে, আর তাই ওরা গঙ্গাকে মারতে চায়। গঙ্গার সাথে কথা বলতে হবে আর ওকে ঠিক করে বোঝাতে হবে, কিন্তু তার আগে ধর্মরাজ আর কিরণকে বোঝাতে হবে। কিন্তু দুজনে বাড়ি না ফিরে গেছে কোথায়? দেখুন, এখানে বাঁধ বানানোর জন্য সরকার সিদ্ধান্ত নিয়েছে, তার জন্য যে জায়গাটা লাগবে সেটাই জঙ্গল। জায়গাটা পরীক্ষা করতে জেলা আধিকারিক আসছেন, আমাদের এখন সেই জায়গাটাতেই যেতে হবে। আমাদের যেতে না দিয়ে এইভাবে রাস্তা আটকে রেখেছেন আপনারা, আমাদের বিনা কারণে আটকানো। আইনের চোখে এটা অপরাধ, কিন্তু সবাই এভাবে না দাঁড়িয়ে রাস্তা না আটকিয়ে যেতে দিন আমাদের। এই জঙ্গল কেটে বাঁধ বানাতে আমরা রাজি না। জঙ্গলে বড় বড় সাপগুলো আছে, এই বেড়া খুলে দিলে ওইগুলো গ্রামে ঢুকে আসবে। সাপগুলো গ্রামে এলে আমরা এখানে থাকতে পারবো না, সেই জন্য আপনারা এখানে বাঁধ বানাবেন না। জঙ্গলের দেবীর কোনো ক্ষতি হবে বলে মনে হচ্ছে, এমনটা হতে দেওয়া যাবে না। জঙ্গলের দেবীর যাতে কিছু না হয় সেটা আমাকেই দেখতে হবে। এরা কি বলছে? আমাদের ঠিক করা জায়গাটায় যেতে না দিয়ে ওরা ঘেরাও করে রেখেছে। এদের ভালোর জন্যই তো এই প্রজেক্টটা প্ল্যান করা হয়েছে, তাহলে এরা কেন বাধা দিচ্ছে? জঙ্গলে অনেক বিপদ আছে বলে বলছে স্যার। কোন বিপদের কথা বলছে? ওখানে নাকি অনেক সাপ আছে স্যার। এই সাপের জন্য সরকারের প্ল্যান চেঞ্জ করা যাবে না। আমি ওদের সঙ্গে কথা বলে বোঝানোর চেষ্টা করছি। শুনুন শুনুন, থামুন থামুন বলছি। জঙ্গলে সাপ থাকবে তো খুবই সাধারণ ব্যাপার। দেখুন, সাপেদের কোনো ক্ষতি হবে না। আমার কথা আপনারা শুনুন, আমি কারো ক্ষতি হতে দেব না। আমাদের আগে কাজটা তো করতে দিন স্যার। আমরা ওই সাপগুলোর ব্যাপারে খুব একটা চিন্তিত না। সরকারের ঠিক করা জায়গায় দেবীর এই মন্দিরটা পড়ে গেছে, আর এই দেবী খুব জাগ্রত। ওই দেবীর জায়গাতে বাঁধ বানাতে বলছেন, দেবী তো আরো রেগে যাবে, তখন আমাদেরকে কে বাঁচাবে স্যার? এমন অনেক দেবতা আছেন যাদের জন্য কোনো মন্দিরই নেই, কিন্তু জল আমাদের সবারই প্রয়োজন। এই জন্য দেখবেন প্রত্যেকটা মন্দিরের পাশে একটা করে জলাশয় অবশ্যই থাকে। সেটা এই জন্যই করা হয়, কারণ আমরা জলদেবতাকেও সম্মান করি। স্যার, আপনি যা বলছেন সব ঠিক আছে, কিন্তু প্রত্যেকটা গ্রামের লোকেদের নিজেদের বিশ্বাস বলে কিছু আছে। জঙ্গলের দেবীর মন্দিরে হাত লাগলে আমাদের অমঙ্গল হতে পারে, তাই আমাদের বিশ্বাসটাকে আপনারা অসম্মান করবেন না, চলে যান এখান থেকে। ওইসব হবে না স্যার, আমাদেরকে আমাদের মতন ছেড়ে দিন। আমাদের পবিত্র জঙ্গলকে আপনি অপবিত্র করবেন না স্যার। আপনাদের এখানে কিছুতেই বাঁধ বানাতে দেব না। থামুন 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 বলছি। দেখুন স্যার, জঙ্গলে বাঁধ বানান এটা আমাদের একদমই পছন্দ নয়, এই জন্যই বলছি আমাদের কথা শুনুন আর আপনারা এখান থেকে চলে যান। দেখুন, আপনাদের ব্যাপারটা আমি বুঝতে পারছি, কিন্তু আমাদের তো ভবিষ্যতের কথাও ভাবতে হবে, যাতে আপনারা সবাই সুবিধে পান, তাই আমাদের কাজটা করতে দিন। দেখুন, আপনারা যদি জলের সুবিধে না পান তাহলে কি হবে বলুন তো? তাই আপনাদেরই কথা চিন্তা করে সরকার জঙ্গলের মধ্যে একটা বাঁধ বানাবে বলে সিদ্ধান্ত নিয়েছে। দেখুন, সরকারের ঠিক করা জায়গাটা কারোর তো সম্পত্তি নয়, তাই না? এটা পুরোপুরি বন বিভাগের জায়গা, তাই আপনারা কিন্তু এই জায়গাটা নিয়ে কোনো রকম বিরোধ করতে পারেন না। সাহেব সাহেব, হ্যাঁ সাহেব,
যে জায়গাটা আছে দেখুন সেটা বন বিভাগের না হাইওয়ে বিভাগের না পোর্ট ডিপার্টমেন্টের সংরক্ষিত জায়গা, অত সব আমরা বুঝি না, কিন্তু আমরা এই পুরো গ্রামের অঞ্চলটাকেই আমাদের নিজেদের জায়গা বলে জানি। সত্যি কথা বলতে কি, ইতিহাস অনুযায়ী অতীত কাল থেকে এই বিশ্বাসটাই আমরা ধরে রেখেছি। ভক্তি আমাদের মতো গরিব মানুষদের এতদিন বাঁচিয়ে রেখেছে। পার্বতীপুরের জঙ্গলের এই জায়গাটা আপনারা এতদিনে খোঁজ পেয়েছেন, কিন্তু আমরা বংশের পর বংশ ধরে এইখানে জীবনযাপন করছি। জঙ্গলের দেবীর মন্দিরের কাছ থেকে যদি এক মুঠো মাটি নেওয়া যায় তার পরিণাম অন্যরকম হয়ে যায়। জঙ্গলের দেবীর জায়গাটা এত বছর ধরে যেমনটা ছিল তেমনটাই থাকতে দিন, ওটাতে দয়া করে হাত দেবেন না। দেখুন আমি কিন্তু আপনাদের বারবার একই কথা বোঝাচ্ছি, কিন্তু আপনারা কেউ শান্ত হয়ে আমি কি বলতে চাইছি সেটা কিন্তু বুঝতেই চাইছেন না। আর এর পরও যদি আপনারা না শোনেন তাহলে কিন্তু আমরা আইনের সাহায্য নিতে বাধ্য হব। তাই আমরা যা করতে এসেছি সেটা করতে আমাদের বাধা দেবেন না। ইন্সপেক্টর এই বেড়া ভেঙে দিন। না 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 না, কিছুতেই না, আমি ছাড়বো না, কিছুতেই ছাড়বো না, ছাড়বো না আমি। আমার উপর দিয়ে গাড়ি চালিয়ে তারপরে আপনারা জঙ্গলে যাবেন। এখন ভালোভাবে বলছি, ঝামেলা করবেন না, উঠুন। হাইওয়েতে থাকা গরিব চাষিদের জমি হজম করেও শান্তি হয়নি, এখন বাঁধ বানানোর নাম করে আমাদের গ্রামের জমি কেড়ে নিতে এসেছেন। আমার জীবন থাকতে আমি কখনোই এই অন্যায় করতে দেব না। এই সরকারের কাণ্ড কারখানা দেখলে গ্রামের যে কোনো শিশুই লজ্জায় হাসবে। আমাদেরকে ভয় দেখানোর চেষ্টা করবেন না। এই সরকারকে আমাদের উপকার করার জন্য কাজ করতে হবে, অপকারের জন্য নয়। আপনার সব কথা শুনতে হবে কেন? আমরা কেউ আপনাদের মাইনে করা চাকর নই, এটা আমাদের জায়গা, আর আপনাদের আমাদের কথা শুনতে হবে। দেখুন আপনারা এইভাবে আমাদের কাজে বাধা দেবেন, তাই ভালোভাবে বলছি আপনারা এখান থেকে উঠে যান। কেন এগুলো করছেন? আর আপনাদের কথায় তো আমি কোনো যুক্তি খুঁজে পাচ্ছি না। তাই আপনাদের শেষবারের মতো বলছি আপনারা এখান থেকে উঠে যান, না হলে কিন্তু আপনাদের এখান থেকে জোর করে তুলে দেওয়ার জন্য আমরা বাধ্য হব। আমরা ছাড়বো না, আমরা কিছুতেই ছাড়বো না, আমরা আপনাদের কোনো কথাই শুনবো না। ইন্সপেক্টর শুনবো না। ইয়েস স্যার। এদের সবকটাকে এখান থেকে তুলে নিয়ে যান। ছাড়ুন, ছেড়ে দিন আমাদেরকে, ছেড়ে দিন বলছি। কি করছেন আপনারা? আমাদেরকে এভাবে গ্রেফতার করতে পারেন না আপনারা, আটকাচ্ছেন কেন? এই যে চারিদিকে দেখছেন সব মিলিয়ে 20 একর জায়গা আছে, সরকার এই জায়গাটাকেই বাঁধ বানানোর জন্য নির্ধারণ করেছেন। হুম, এই জঙ্গলে কি কোনো দেবীর মন্দির আছে? আর সেটা কোন দিকে? ওই দিকে আছে। আচ্ছা এই দিকে। হ্যাঁ স্যার, চলুন। নন্দিনী, পার্বতীপুরে মনে হয় কোনো সমস্যা হয়েছে। আমাকে এখনই দেখতে হবে। দাঁড়া, জঙ্গলের দেবীর মন্দিরে তোকে মারার জন্য মনে হচ্ছে কোনো ষড়যন্ত্র করা হয়েছে, এমন সময় তুই উত্তেজিত হোস না।
কালেক্টর স্যার, বহু বছর ধরে জঙ্গলের এই জাগ্রত দেবী এই জঙ্গলেই স্বমহিমায় বিরাজ করছেন। এই গোটা জঙ্গলটাই ওই দেবীর সম্পত্তি। স্যার, আপনাদের কাছে হাত জোর করে বলছি, ওটাই হাত লাগাবেন না, ওটাই হাত লাগাবেন না আপনারা। এটা কি প্ল্যানের মধ্যে আছে? এই মন্দিরটা কি প্ল্যানে আছে? মন্দিরটা মাঝখানে পড়ে গেছে স্যার, আর এখানেই আমাদের বাঁধ বানাতে হবে স্যার। তাই এইখান থেকে বাঁধ বানানোর জন্য মন্দিরটাকে সরিয়ে দেওয়া ছাড়া কোনো উপায় নেই স্যার। আচ্ছা, এর মধ্যে এই মন্দিরে পরম্পরা অনুযায়ী কোনো পুজো বা উৎসব হয় কি এখানে? তাহলে তো এই মন্দির রাখার কোনো প্রয়োজন নেই বলেই মনে হয়। এই মন্দিরটা আপনারা এর মধ্যেই ভেঙে দিন। দয়া করে এমন কিছু করবেন না স্যার। এই মন্দির হাজার হাজার বছর ধরে এখানে আছে, দয়া করে ওটা ভেঙে দিতে বলবেন না। দেখুন, এই মন্দিরে পুজো হয় না, কোনো উৎসবও হয় না, তাই আমার মনে হয় যে এই মন্দিরে এইখানে রাখার কোনো প্রয়োজন আছে বলে। স্যার, পুজো একটুখানি হোক বা মোটেই না হোক, দেবতা তো দেবতাই, মানুষ নমস্কার করুক আর নাই বা করুক, দেবতা তো দেবতাই। এখানে থাকা দেবী পীঠগুলোর মধ্যে এটাই শ্রেষ্ঠ পীঠ। দেবীর এই পীঠস্থানে গাছ আছে বলে কাটতে এসেছেন, গাছ তো এই জঙ্গলের অনেক জায়গাতেই আছে, দয়া করে এটাকে ছেড়ে দিন। দেখুন, দেবীর উপর যদি আপনাদের এতটাই ভক্তি থাকে, তাহলে রেভিনিউ ডিপার্টমেন্টকে বলুন অন্য কোথাও জায়গা করে দিতে, দেবীকে ওইখানে নিয়ে বসান, তবে দেবীকে এখানে রাখা সম্ভব নয়। স্যার, দেবীর বিষয় নিয়ে খেলা করবেন না, তাতে ভালো হবে না। কিন্তু সরকারের আদেশ অক্ষরে অক্ষরে পালন করতে হবে বলে দয়া করে পাপ করবেন না। আমাদের কাজে আমরা পাপ পুণ্য দেখি না, এই কাজটা আমাদের করতেই হবে, এটা আমাদের প্ল্যানে আছে। দেখুন, ম্যাপে থাকা জায়গাগুলো মার্ক করে কাজটা শুরু করে দিন। ওকে স্যার। এই, তুমি সার্ভে করার ব্যবস্থা করো। যাও স্যার, বারণ করুন স্যার, দয়া করে এটা করতে ওদের বারণ করুন স্যার, আপনি বারণ করুন স্যার ওদের। বারণ করুন স্যার, দয়া করে ওদের বারণ করুন স্যার। উনি বলছেন বলে সার্ভে করে খুঁটি পুঁতবেন না, দয়া করে, এই পাপ আপনাদের বংশ আর বাচ্চাদের ছাড়বে না। কি হলো, ভয় পাচ্ছেন? দেবী কিছু করবে বলে আপনারা কি ভয় পেয়ে গেছেন? যদি আপনাদের দ্বারা না হয়, দিন আমি পুঁতে দিচ্ছি, দেখি দেবী আমার কি ক্ষতি করতে পারে। একটু তো এই ভয় পাচ্ছেন, কাজ করার ইচ্ছে না থাকলে চলে যান। এই পতাকাগুলো এখানে পুঁতে দিন, প্রথমটা আমি পুঁতে দিয়ে কাজ শুরু করে দিয়েছি, তাই যদি পাপ ভোগ করতে হয় তাহলে সেটা আমিই করব। তাই ভয় না পেয়ে যত তাড়াতাড়ি সম্ভব কাজটা শুরু করে দিন, আর কেউ বাধা দিলে আপনারা অ্যাকশন নেবেন। আমি একটা কথা বলে দিচ্ছি, কাজ যেন কোনোভাবেই এখানে বন্ধ না হয়। ওকে স্যার। চলুন। ডিসি সাহেব যা বললেন বুঝেছেন তো? সিকিউরিটি টাইট করুন। ওকে স্যার। কোনো সমস্যা যেন না আসে। ইয়েস স্যার। বুঝেছেন তো? Thank you.
নন্দিনী! বাবা, এভাবে দৌড়ে কেন এলে? কালে চক্রগুলোকে জঙ্গলের দেবীর কাছে পৌঁছে দিতে হবে বলে আমরা কত কষ্ট করছি, কিন্তু জঙ্গলের দেবীর মন্দিরের জায়গায় ওরা বাঁধ বানাবে বলে সমস্ত জায়গার মাপ নিয়ে খুঁটি পোতা শুরু করে দিয়েছে। আমি আর গ্রামের মানুষটা কত করে বোঝালাম, কিন্তু কালেক্টর কিছুই শুনলেন না। জঙ্গলের দেবীর ওই মূর্তিটাকে সরাবার জন্য কালেক্টর ইতিমধ্যেই অর্ডার পাস করে দিয়েছেন। যুগ যুগ ধরে ওইখানে থাকা মূর্তিটাকে ওরা সরিয়ে দেবে মা। হে ভগবান, আদি শক্তি হয়ে থাকা দেবীর এরকম অবস্থা কি করে হতে পারে? সরকার যেটা সিদ্ধান্ত নিয়েছে তার ফলে জঙ্গলের দেবীর যা সমস্যা হচ্ছে সেটা আমি ঠিক করতে পারবো না, তোমাকেই সেটা করতে হবে। আমার পরিবারের সবাই এসে একসঙ্গে বুঝে দেব তোমার। জঙ্গলের দেবীর সাথে যে অন্যায় হচ্ছে সেটা তোমাকেই ঠিক করতে হবে। ভৈরব, আপনি ভুল করছেন। পরিবারের সবাই মিলে পুজো করার কথা যে বলছিলেন আপনি, কিন্তু এখানে যে কেবলমাত্র আপনি আর নন্দিনী রয়েছেন, গঙ্গা আসলে তবেই তো সপরিবারে পুজোটা সম্পূর্ণ হবে। জঙ্গলের দেবীকে কেউ কিছু করতে পারবে না, তাই ভুল করে কথা দিয়েছি। আমার কথা মতো গঙ্গা এখানে আসলেই তবে পুজো করা সম্ভব। গঙ্গাকে যে কিভাবে ডাকবো সেটাই বুঝতে পারছি না। আপনি কোনো চিন্তা করবেন না, পরিবারের সবাইকে নিয়ে আপনি পুজো করবেন বলে আপনি স্বয়ং ভৈরবকে কথা দিয়েছেন, তো আমি এর দায়িত্ব নিলাম। আমি যে করেই হোক গঙ্গার পা ধরে রাজি করিয়ে এখানে নিয়ে আসবো ওকে। আপনি আমাকে সাহায্য করছেন বলে গঙ্গা রেগে আছে, ও কি আসবে? একমাত্র ভৈরবী গঙ্গাকে এখানে নিয়ে আসতে পারে। জঙ্গলের দেবীর জায়গাটা আমাদের রক্ষা করতে হলে যে কোনো ভাবে এই পুজোটা আমাদের করতেই হবে। Mm.
মা নাগমাতা গঙ্গা নন্দিনীকে মেরে ফেলার জন্য খুব রেগে আছে। ও যদি এরকম কিছু করে তাহলে তুমি ওকে ক্ষমা করে দিও নাগমাতা। আমার দাদুকে নন্দিনী যেভাবে মেরে ফেলেছে বাড়ির আর কাউকেও যেন না মারে। তুমি আমাদের রক্ষা করো নাগমাতা, তোমাকে রোজ আমি পুজো করব। আমার প্রার্থনা তুমি শুনো নাগমাতা। গঙ্গা, মন্দিরে যাচ্ছ? না পিসিমা, আস্তে আস্তে আমিও ভগবানের উপর বিশ্বাস হারিয়ে ফেলছি। অনেকগুলো বছর ধরে, আজ থেকে প্রায় 20 বছর ধরে গঙ্গাই এই পুজোটা করে আসছে। আজকেও কি সুন্দর পুজোটা করেছে। কি হয়েছে, কিসের এত চিন্তা? তোমার কি মন খারাপ? হ্যাঁ পিসিমা, আনন্দ দুঃখ সবকিছুই আমার বাবার কাছে বলেই আমার শান্তি। এত সুন্দর করে পুজো নিশ্চয়ই গঙ্গাই করেছে। সেই জন্য বাবা যে বাড়িতে ছিল সেখানে কিছুক্ষণ থেকে এলে আমার মনে একটু শান্ত হবে, তাই ঘুরে আসছে পিসিমা। বাইরে নন্দিনীর উপরে এত রাগ আছে সেটা দেখিয়ে দিয়ে ভেতরে ভেতরে নন্দিনীর জন্য প্রচুর ভালোবাসা রয়েছে ওর, আর সেটাই এখানে দেখা যাচ্ছে বারবার করে। ঠিক আছে যাও মা, তোমার মন যা চায় সেটাই তুমি করো মা। যাও ঘুরে এসো।